সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো, তোমাদের পড়ালেখাকে চলমান রাখার জন্য প্রতিদিনের আজ আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক বড়াঘাট চন্দ্রগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় হাজবেন্ড চাকরি। শিক্ষার্থীরা তোমরা কি আমার কথা শুনতেছো সবাই? জি স্যার। জি স্যার। শিক্ষার্থীরা আজকে আমি কি নিয়ে আলোচনা করবো, কোন বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছ। আমি আজ আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তির নবম এবং দশম শ্রেণীর। গত ক্লাসগুলোতে যে পাঠ নিয়ে আলোচনা করেছিলাম সেই পাঠের যে ধারাবাহিক হিসাবে মূলত আজকের আলোচনাটি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আলোচনাটা থেকে অনেক উপকৃত হবে। আমরা ক্রমান্বয়ে এই পাঠটা সেভাবে আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে যে কয়েকজনে আমার ক্লাস আজকে জয়েন করেছ, তোমরা ধৈর্য সহকারে এই আজকের ক্লাসটি সুন্দরভাবে করবে এই প্রত্যাশা রাখছি তোমাদের কাছে। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা আলোচনা করতেছি পাওয়ার পয়েন্ট নিয়ে, প্রেজেন্টেশন সফটওয়্যার, গত ক্লাসে যে আলোচনা হয়েছে সে আলোচনার ধারাবাহিক হিসাবে মূলত আজকের আলোচনাটি। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ে আমাদের ক্লাসটি শেষ করতে। তোমাদের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি যেন সঠিকভাবে ক্লাসটি শেষ করা যায়। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করছি যেন তোমরা আজকের পাঠ সম্পর্কে একটা ধারণা নিতে পারো। সবাই আমার কথা বুঝতেছো তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা গত ক্লাস গুলোতে আমার স্ক্রিনটা কি তোমার দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থীরা? জি স্যার। আমরা সবচেয়ে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার দেখছি। আজ আমি আলোচনা করব স্লাইড কিভাবে ছবি যুক্ত করা যায়, একটা প্রেজেন্টেশন সফটওয়্যারে কিভাবে স্লাইডে ছবি যুক্ত করা যায় এবং স্লাইডে কিভাবে ট্রানজিশন যুক্ত করা যায়। এই দুটি পার্ট নিয়ে প্রথম আলোচনা করি, তারপরে এগুলো দেখা সদস্য ট্রানজিশন কিভাবে করা করে যায় সেগুলো আমরা পরে আলোচনা করে আজকে ক্রম আলোচনা করব। আমি সর্বপ্রথম আমার এই গত ক্লাসে যে কাজগুলো তোমরা করেছ বা আমরা সেভাবে প্রেজেন্টেশন করেছি সেই কাজগুলো আমি প্রথমে শো করাই। শিক্ষার্থীরা আমার আস্তে আস্তে আমার ইয়াটি স্লাইডটা শো হচ্ছে আস্তে আস্তে। তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে? জি স্যার। হচ্ছে বিদ্যুৎ, বৃষ্টিও হচ্ছে এবং বিদ্যুৎ সংকটছে বেশি। দেখ তারপর ক্লাসটা যেন ঠিকঠাক করে চলতে পারে, চালাতে পারি সেটাই প্রত্যাশা রাখছি। তোমরা তো আমার শেয়ার দেখতেছো না, আমার যে শেয়ার স্ক্রিনটা দেখতেছো? জি স্যার।
जी सर আমরা গত ক্লাসে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছো একটি লেখার লেআউট অর্থাৎ লেখার ব্যাকগ্রাউন্ড এবং স্টাইল বিভিন্ন ভাবে কালার করা যায় সেগুলো আমরা গত ক্লাসগুলোতে শিখেছি এখান থেকে আমরা গত ক্লাসে ইনসার্টের টেবিল নিয়ে আলোচনা করেছি আমি আজ আলোচনা করব তোমাদের কিভাবে একটা ছবি ইনসার্ট করা যায় সে সম্পর্কে তাহলে ছবি ইনসার্ট করতে হলে শিক্ষার্থীরা আমরা প্রথমে চলে যাব ইনসার্ট তোমরা কি আমার এই স্ক্রিনে সবকিছু শো করতে পারো তো দেখতে পাচ্ছছো জি স্যার আচ্ছা ঠিক আছে তো আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম ব্ল্যাঙ্ক স্লাইড থেকে আমি চলে যাব ইনসার্ট ইনসার্ট ট্যাবে চলে যাব इंसर्ट टैबे जावर पर इंसर्ट থেকে আমরা যাব ছবি ছবি অপশনে গিয়ে আমরা আমাদের ড্রাইভ থেকে একটা ছবি বেছে নিব ধরো এই ছবিটা আমি বেছে নিলাম এই ছবিটা বেছে নিলাম তাহলে দেখো আমি ইনসার্টে গিয়ে একটা ছবি আমার ড্রাইভ থেকে যে কোনো একটা ছবি আমি বেছে নিলাম ছবিটা ডাবল ক্লিক অথবা একটি ক্লিক করে ইনসার্ট করব করলেই আমাদের স্লাইডে চলে আসবে এখন এই স্লাইডটা এই ছবিটাকে যখন আমরা আমাদের স্লাইডে আনলাম তখন কিন্তু এই ফরম্যাট নামে একটা এখানে একটি ট্যাব অটোমেটিক ভাবে চলে আসছে আর কিছু রিবনও আমাদের কাছে শো হচ্ছে যেগুলো আমাদের পূর্বে ছিল না তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড কারেকশন কালার আর্টিস্টিক এফেক্ট আর অনেক কিছু আছে এখানে আছে ফিক্সার স্টাইল এদিকে আছে তোমার এই কনভার্ট তোমার ডিসকোর এটাকে বলা হয় ফরম্যাট শেপ অ্যারেঞ্জ সাইজ এরপর আছে ক্রপ এই অপশনগুলো হলো দেখুন ইতিমধ্যে কিন্তু হাইড ছিল এগুলো হাইড ছিল কিন্তু এখন আমাদের এখান থেকে একটি ছবি যখন আমি ইনসার্ট করলাম ছবিটা ইনসার্ট করার সাথে সাথে আমার এই ফরম্যাট অপশনটি দেখিয়ে দিয়েছে তো আমি যদি ইচ্ছা করি এই আমার যে ছবিটা আছে ছবিটা যদি আমি রিমুভ কালার করতে চাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যদি রিমুভ করতে চাই দেখো কেমন হয় হ্যাঁ তোমরা লক্ষ্য করেছো আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড অন্য কালার ধারণ করেছে এই ছবিটা যে কালার ছিল এই কালার থেকে অন্য কালার ধারণ করেছে তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড কি করতে পারি পরিবর্তন করে দিতে পারি আমাদের এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ এর মাধ্যমে স্লাইডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে আমরা এগুলো পরিবর্তন করে দিতে পারি এখন যদি মনে করি যে আমরা এটা রাখবো অথবা রাখতে পারি আর যদি মনে করি না এটা রাখবো না তাহলে আমরা এটাকে রিমুভ ইয়া ডিলিট মার্ক করে দিতে পারি তাহলে দেখো শিক্ষার্থীরা আমি অন্য জায়গায় খালি জায়গা যখন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল অর্থাৎ মূল যে শেপটা অর্থাৎ মাঝখানে গোলাকার শেপ ছাড়া বাকি শেপটা পুরোটাই চলে যাবে তাহলে এইভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে পারি আজকে অবস্থা দেখায় শিক্ষার্থীরা এবার আমরা কারেকশন এখানে কারেকশন আমাদের ছবিটা যদি মনে করা এরকম দিতে চায় এরকম দিলেও আমাদের ছবিটা এরকম ধারণ করবে এখানে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো ছবি কি করতে পারো কারেকশন করতে পারো অথবা কালার করতে পারো এখানে যে কোনো কালার তুমি নিলে যেমন আমি যদি এটা দিয়ে এরকম কালার ধারণ করবে আমি যদি মনে করি না এরকম দেই এরকম চিহ্ন ধারণ করবে আমি যদি মনে করি না এটার একটু এই কালার দিই এরকম হতে পারে অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের
মানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পরে যে ফরম্যাট শিফট পাল্টে এই ফরম্যাট শিফট থেকে আমরা এই ছবি বিভিন্ন ধরনের কালার কি করতে পারি চেঞ্জ করে দিতে পারি। তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আওয়াজ দিবে তো, তোমরা কি কথা শুনতেছো সবাই? জি স্যার শুনতেছি। কারো কোনো সমস্যা হয় না কথা শুনতে? বিভিন্ন ভাবে কালার করা যায়। এরপরে দেখো এখানে আরো কিছু অপশন আছে। এই যে ফিক্সার স্টাইল, তুমি যদি মনে করো ছবিটাকে আমি অন্য ভাবে নেব, এটা নিতে পারো, এই শেপে নিতে পারি, এই শেপে নিলে এই শেপে নিতে পারো, যে কোনো শেপে তুমি ছবিটাকে এটাতে সেভাবে ডিজাইন করে নিতে পারো, স্টাইল করে নিতে পারো। আমার দাদাকে বুঝতেছে সবাই? অনেকে জয়েন হতে পারছে না, কেন কি বলতেছে তারা? আমরা তো জয়েনের অপশন রাখছি। আচ্ছা যাক, আমরা শেয়ারিং অপশনে যাওয়ার কারণে অনেকে জয়েন হতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাইকে আমার কথা শুনতেছ? আচ্ছা ঠিক আছে, জেরিন কে আছো? জেরিন ঠিক আছে, আমরা মূল পাঠে চলে যাই। তাহলে এই যে অপশনটা আমরা দেখছি যে একটা ছবিকে আমরা রিমুভ করে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিচ্ছি, আমরা এইভাবে একটা ছবি কি করতে পারবো বিভিন্ন কালারে এটাকে সেভাবে সাজাতে পারবো। আর যদি মনে করি যে আমি এই কালারটা রাখতে চাই, এটা রাখা যাবে। অথবা মনে করে যদি এটাকে এই এই রূপ নিতে চাও, তাও নেওয়া যাবে। এখানে বিভিন্ন স্টাইল আছে, যার যার ধরন অনুযায়ী আমরা এটাকে কি করে নিব, পরিবর্তন করে নিতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একটা ছবিকে কি করা যায়, বিভিন্ন ভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং রিসাইজ করা যায় এবং এটাকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করা যায়। এছাড়াও আরো আমরা পিক্সেল বর্ডার আছে, এখানে দেখো এই পিক্সেল বর্ডারের মধ্যে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তুমি যে কোনো কালার এখানে আছে কালার দিতে পারো। আর যদি মনে করে যে আমি কোনো পিক্সেলের কোনো এখানে বর্ডার রাখবো না, আমরা যদি বর্ডার না রাখি তাহলে নো আউটলাইন দিলে আমরা সেই কালারটা নির্বাচন করে আমরা ছবির মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ছবির বা কাঙ্ক্ষিত যে রূপে আমরা এটাকে সাজাতে চাই সেইভাবে আমরা সাজাতে পারবো। আমার কথাকে বুঝতেছে সবাই শিক্ষার্থীরা? একটা ছবিকে আমরা বিভিন্ন ভাবে এটাকে করতে পারি, শো করতে পারি। আমাদের প্রেজেন্টেশনে এই ছবিটাকে আমরা কয়েক ভাবে শো করতে পারি, ইচ্ছা করলে তুমি এভাবে শো করতে পারো। তবে সাধারণত এখানে যে তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ বা যে অপশন গুলো যে এফেক্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাধারণত আপের বাসনে তুমি খুঁজে পাবে, অর্থাৎ অফিস 13, অফিস 16 বা এর আবার এবং অর্থাৎ এর
আরো আপডেট ভার্সনে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, নরমালি যে উইন্ডোজ 7 এর বা উইন্ডোজ অফিস 7 এ এগুলো সম্পূর্ণ পাইবা না, কিছু কিছু পাবে এর মধ্যে। ঠিক আছে, তবে এই আপডেট ভার্সন নিয়ে আমরা কাজ করলে মোটামুটি ভাবে সেখানে আমরা এইগুলো সুন্দরভাবে আমরা খুঁজে পাবো। আমার কথা কি বুঝতেছ? হ্যালো, জি স্যার, জি স্যার। তাহলে শিক্ষার্থীরা, আমরা এইভাবে একটি ছবিকে বিভিন্ন স্টাইলে আমরা কি করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে, তারপর আছে পিক্সেল লেআউট। দেখো, পিক্সেল লেআউট যদি আমরা কোন ছবির মধ্যে কোন ধরনের শেপ একে আমরা ইয়ে করতে চাই, ধরো আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটার মধ্যে যদি কোনো লেআউট আমরা দিতে চাই, ইচ্ছা করলে আমরা লেআউটে দিতে পারি, কোন লেখকের পরিচিতি এখানে তুলে ধরতে পারি, ইচ্ছে করলে এখানে এটা আমরা আর অন্য কোনো রূপ আমরা এটাকে প্রেজেন্টেশন করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এইভাবে একটা ছবিকে বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, এটা রিসাইজ করে বিভিন্ন রূপে এটাকে সাজাতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝছো এইভাবে যে তোমরা একটু বাড়িতে একটু চেষ্টা করো, আশা করি তোমরা তোমাদের অনেক উপকার হবে। তাহলে আমরা আরেকটা ছবি আনি, ছবিটা এনে তোমাদের আবার দেখাচ্ছি। প্রথম আমরা যাব কোথায়, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব পিকচারে। পিকচারে গিয়ে যে কোনো ছবিকে আমরা এখানে নিয়ে আসবো, ধরো আমার এই ছবিকে নিয়ে আসলাম, এই ছবিটাকে আমি নিয়ে আসলাম, এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে চাই। তাহলে এই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম, এই সিলেক্টেড অবস্থা এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো শিক্ষার্থীরা, একটি ছবিটার যে একটা নির্দিষ্ট একটা যে ধারিয়া ছিল, কি বলে কালার ছিল, সেই কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো আমার এই ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, ছবিটা সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড থেকে কালার চলে গেছে। এই ছবিটা এখন তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারো, সমস্যা নেই। তাহলে এই ছবি এভাবে আমরা কি করতে পারি, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তবে এই কাজটা সাধারণত আমরা যদি যারা ফটোশপের কাজ জানি তারা কিন্তু করতে পারে ফটোশপের মাধ্যমে। আর তুমি ইচ্ছে করলে তুমি এই কাজটা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করতে পারবে। আর শিক্ষার্থীরা, তোমরা কি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবা? জি স্যার। সবাই বলো, সবাই কি পারবে এখন? জি স্যার, জি স্যার। তাহলে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই পরিবর্তন করতে হবে, যেহেতু বর্তমান আইসিটির যুগে এগুলোর গুরুত্ব কিন্তু অধিক, এগুলোর গুরুত্ব কিন্তু অধিক। এখন যদি মনে করে যে স্যার আমার তো এই ছবিটা প্রয়োজন, আমি তো স্লাইড থেকে কিভাবে নিব, আমার ফেসবুকে এটা দিতে চাই অথবা কোথাও আমি পাঠাইতে চাই, তুমি ইচ্ছা করে এটাকে জিপিসি মোডে কি করতে পারো, সেভ করতে পারো। তো কিভাবে জিপিসি মোডে সেভ করবা, এখানে রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন। আমার আমার অপশন গুলো দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। হ্যাঁ জি স্যার, ইচ্ছা করলে এই ছবিটাকে, আমার আমার যে ছবিটা আমি এখানে রেখেছি এই ছবিটাকে আমি অন্য জায়গায় আমার ল্যাপটপ এবং ডেস্কটপে যে কোনো জায়গায় কি করতে পারবো, এই ছবিটাকে আমি সেভ করে রাখতে পারবো। রিমুভ করাটা তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলছি, এই ছবিটাকে আমি ইচ্ছা করলে এখন যে কোনো জায়গাটাকে আমি সেভ করে রাখতে পারি। যে এই তলে আমরা কি করব, এবার সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে তোমার ডান দিকের যে ইয়াটা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটা জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখো এখানে কিছু অপশন চলে আসছে, এই অপশনগুলো থেকে আমরা সেভ অ্যাজ পিকচার, সেভ অ্যাজ পিকচার ক্লিক করার সাথে দেখো শিক্ষার্থীরা, আমি এই ছবিটা যখন সেভ অ্যাজ ক্লিক করলাম তখন দেখো নতুন একটা ডায়লগ বক্স চলে আসছে। এখন এই ডায়লগ বক্সে আমরা এটার নাম লিখবো,
আমি যে কোন একটা নাম লিখতে পারি এটা আচ্ছা এটা আমি নির্দিষ্ট আমার কাঙ্ক্ষিত একটা ডায়াগ্রাম সেভ করলাম আমি লিখলাম শরীফুল আর এখানে আছে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট অপশনে আর এই সুবিধা আছে তুমি ইচ্ছা করলে জিপিজি মোডে নিতে পারো এখানে এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করলেই এখানে বিভিন্ন অপশন চলে আসবে ইচ্ছা করলে জিপ ফাইলটাকে নিতে পারো তাহলে এটাকে আপাতত পিএনজি মোডে রাখি আর না পিএনজি মোডে রাখি এবার আমি এটাকে সেভ দেব দেখি আমাদের এই ছবিটা ওইখানে সেভ হচ্ছে কিনা আমি যে ড্রাইভে এটাকে সেভ করেছি ওই ওই ড্রাইভে সে সেভ হচ্ছে কিনা দেখো শিক্ষার্থীরা এই যে ছবিটা আমার এই ড্রাইভে কি করা হয়েছে সেভ করে আছে দেখো এটা ব্যাকগ্রাউন্ড নাই এই ছবিটা দিয়ে আমি এখন যে কোনো আমার প্রোফাইল ছবি অর্থাৎ আমার এই ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারি অথবা যে কোনো কোথাও এই ছবিটা আমি সেট করতে পারি আমার ইচ্ছে অনুযায়ী আমি এইভাবে কি করতে পারবো একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এই ছবিটাকে আমার জেপিজি মোডে পিএনজি মোডে অথবা অন্য কোনো মোডে রেখে কি করে রাখতে পারবো আমরা সেভ করে রাখতে পারবো আমার কথা কি বুঝতে সবাই জি স্যার জি স্যার তাহলে শিক্ষার্থীরা জি স্যার আমরা এই ছবিগুলো আমি আরো কয়েকটা ছবি আনাই আমরা এখন যে কাজটা শিখব সেই কাজটা হলো কয়েকটা ছবিকে একত্রে করা আমরা প্রথমে এই ছবিটার কিছু কাটি শিখব এই ছবিটাকে কিভাবে তোমার এই কাট করা যায় মানে সেভ ইয়ে করে এই এটাকে কিছু ক্রপ করা যায় তাহলে এই সিলেক্টেড অবস্থা এখানে আমাদের ক্রপ আছে ক্রপ অপশনে ক্লিক করব ক্রপ অপশনে ক্লিক করার পর দেখো প্রত্যেকটা কোণা এবং মাঝখানে কিছু গিট চলে আসছে তাহলে এই গিটটি যখন চলে আসছে তখন আমরা এই গিটে ধরে এটাকে কি করব তুমি যেটুকু রাখতে চাও সেটুকু রাখতে পারবা ঠিক আছে এই ছবিটাই আমরা এই যে দিকে যে গিট আছে ওইভাবে আমরা অতিরিক্ত অংশকে কি করতে পারবো যে দিকে মুখ করা ইচ্ছে ওইদিকে তুমি মুখ করে নিতে পারো এরপর এই ছবিটাকে আমরা ক্রপ করে নিতে পারি তাহলে দেখো এই ছবিটা আমি আমার চারপাশে যা কিছু ছিল সেগুলোকে আমি কি করে দিলাম ক্রপ করে সাটা কাটিয়ে দিলাম দেখি এই ছবিটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি তাহলে কেমন দেখায় হ্যাঁ ছবিটা এই রূপ ধারণ করে তাহলে এই ছবিটাকে আমরা তবে এটা একটু ব্যতিক্রম হয়ে যাবে ছবিটা যেহেতু ইয়ার কালারটা আমার জামা বা সব কিছু একরকম হয়ে গেছে এবার আমরা অনুযায়ী ক্লিক করি দেখো শিক্ষার্থীরা এখানে ছবিটা কিছু কাটা হয়েছে অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটু সমস্যা থাকার কারণে মূলত কাটা হয়েছে তো এইভাবে আমরা একটা ছবিকে কি করতে পারবো বিভিন্ন রঙে কালার করতে পারবো এমনকি বিভিন্ন অবস্থায় এটাকে আমরা ছোট করতে পারবো বড় করতে পারবো সাইজ করতে পারবো তাহলে এইভাবে আমরা ছবিকে কি করবো সাজিয়ে রাখবো তোমরা আজকে আমার কথা বুঝছ জি স্যার তাহলে আমরা জি স্যার এইভাবে কি করবো আমরা এই ছবিগুলোকে এভাবে ক্রপ করে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সময়ের জন্য বিভিন্ন সময় আমাদের এগুলো প্রয়োজন দেখা দিতে পারে আমরা গ্রাফিক্স এর কাজ অনেকে জানি না আমরা এই ফলাফল ব্যবহার করেও আমরা এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি তার শিক্ষার্থীর এই হলো ইনসার্ট বাটনের তোমার এই ফিক্সার বাটনের কাজ এরপর আছে এখানে আরো স্ক্রিনশট এই স্ক্রিনশটটা মূলত অনেককে কম্পিউটার একটু হাইট থাকে এগুলো এই কাজ করতে যখন আমরা যাব এই কাজ করতে গেলে স্ক্রিনশট আমাদের প্রয়োজন হতে পারে
যারা একটা তথ্যকে আমি যখন কপি করে যখন নিয়ে আসব এই স্ক্রিনশট তখন আমাদের ব্যবহার করতে হয়, এই স্ক্রিনশটকে আমাদের তখন ব্যবহার করতে হয়। স্ক্রিনশটের মাধ্যমে আমরা যে কোনো কিছু কি করতে পারবো, কেটে নিয়ে আসতে পারবো। আমার কথা কি বুঝছে সবাই? জি স্যার, জি স্যার। তার আজকের কাজ হলো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। এইবার আমি যে কাজটা করবো, ছবির ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমাদের পরিবর্তন হয়ে গেছে, এবার আমি একটু ট্রানজিশনের কাজ করি। ট্রানজিশনের শিক্ষার্থীরা, আমি আমার কম্পিউটারে অর্থাৎ যে স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইড গুলোর উপর একটা ট্রানজিশন দেবো। আমি দেখো আমি এই ফেজে প্রথম ফেজে চলে আসছি, এই প্রথম ফেজে চলে আসে এই এই ইয়াটাকে স্লাইডটাকে আমি একটা ট্রানজিশন দেব। তাহলে এই সিলেক্টেড অবস্থা আমি ট্রানজিশনে চলে যাব। ট্রানজিশন থেকে এখান থেকে যে কোনো একটা খুঁজে বের করলে তোমার ওই স্লাইডের উপর একটা ট্রানজিশন হয়ে যাবে। দেখো এই স্লাইডের উপর যদি আমি এরকম ভাবে একটা ট্রানজিশন দিতে চাই এরকম হয়ে যাবে। এই স্লাইডের উপর যদি মনে করে এরকম দিতে চাই সে তাহলে ট্রানজিশন হয়ে যাবে। এখানে এরকম এরকম ভাবে আমরা যে কোনো ইয়েতে ট্রানজিশন দিতে পারি। আমার কথা কি বুঝতেছে সবাই? এইভাবে তোমরা তোমাদের যাদের ল্যাপটপ কম্পিউটার আছে বাড়িতে একটু চেষ্টা করবা। পাওয়ার পয়েন্ট অনেকটা গুরুত্বপূর্ণ কাজ, বর্তমান প্রেক্ষাপটে এটা বিকল্প কিছুই নেই। অর্থাৎ তোমাদেরকে ভালো কিছু করতে হলে অবশ্যই পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে। আমার কথা কি বুঝতে? এই জন্য আমরা চেষ্টা করব পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটু সম্যক ধারণা নিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের একটা হোমওয়ার্ক হলো তোমরা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় এটা একটু তোমরা একটু তোমাদের বইয়ে রাখার তোমরা একটু বিস্তারিত বর্ণনা লিখবা। আর পরবর্তী ক্লাসে আমি এটা আবার তোমাদেরকে জিজ্ঞাসা করব, বা অথবা কাউকে বলবো যে তুমি একটু বলো কিভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় সে সম্পর্কে তোমাদেরকে বলা হবে। তো তোমরা একটু ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করবে। আমার কথা কি বুঝছো শিক্ষার্থীরা? হ্যালো হ্যালো